আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব আইএফআরএস 10 কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কয়েকটা কম্পোনেন্ট নিয়ে। কম্পোনেন্টগুলো হলো, যদি ইন্টার কোম্পানির মধ্যে কোনো লোন থাকে এবং তাদের ফাংশনাল কারেন্সি ডিফারেন্ট থাকে তাহলে কি হবে, প্যারেন্টস কোম্পানির যে ইনভেস্টমেন্ট থাকে সাবসিডিয়ারিতে সেটা কিভাবে এলিমিনেট করতে হয় এবং গুডউইল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এছাড়াও হচ্ছে যদি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে কনসলিডেশন করার সময় সেটা এন্ট্রি কিভাবে দিতে হয়, এই তিনটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এক্সাম্পল দেখব যে ইন্টার কোম্পানি লোন হলে কি করতে হয়। তো আমরা এখানে একটা এক্সাম্পলের দিকে যাই, যে ডাবল অ্যাক্ট হচ্ছে প্যারেন্ট কোম্পানি এবং এটার ফাংশনাল কারেন্সি হচ্ছে বিডিটি, এটার সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে বিদেশে অবস্থিত, তাদের ডাবল বি, তাদের ফাংশনাল কারেন্সি হচ্ছে ইউএসডি। তো ডাবল এ হচ্ছে ডাবল বি কে একটা লোন দিয়েছে ইউএসডি 100,000, ওকে, দা লোন কারেন্সি হচ্ছে ইউএসডি তে। যখন ডাবল এ ডাবল বি কে লোন দেয় তখন মার্কেটে 1 ইউএসডি ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট ছিল 85 এবং ইয়ার ইন ডে এই 1 ইউএসডি ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট ছিল 83 বিডিটি। তো ডাবল এ যখন এই লোনটা পেমেন্ট করে ডাবল বি কে, তখন তাদের বুকস অফ অ্যাকাউন্টস এ রেকর্ড করে হচ্ছে বিডিটি 8.5 মিলিয়ন, কারণ হচ্ছে ইউএসডি 100 কে মাল্টিপ্লাই 85 তখনকার এক্সচেঞ্জ রেট দ্বারা। এট দ্য এন্ড অফ দ্য ইয়ারে দেখা যাচ্ছে যে এই লোনের ক্যারিং ভ্যালু হচ্ছে 8.3 মিলিয়ন বিডিটি। এটা রিডিউস করেছে কেন? কারণ এক্সচেঞ্জ রেটের ডিফারেন্সের কারণে। তাহলে লস হয়েছে কত? ডাবল এর বুকস অফ অ্যাকাউন্টসে 200K, মানে 2 লাখ। সাবসিডিয়ারি ডাবল বি, তাদের বুকস অফ অ্যাকাউন্টসে কোনো এক্সচেঞ্জ ডিফারেন্স নাই এবং কোনো লস নাই, কারণ হচ্ছে তাদের ফাংশনাল কারেন্সি হচ্ছে ইউএসডি এবং লোনটাও তারা নিয়েছে প্যারেন্ট কোম্পানি থেকে ইউএসডি কারেন্সিতে। ওকে, সো আমরা জানি যে অ্যাসেট এবং লাইবিলিটিস হচ্ছে যখন প্রেজেন্ট করতে হয় কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, তখন প্যারেন্ট কোম্পানির যে ফাংশনাল কারেন্সি বা রিপোর্টিং কারেন্সি থাকে সেই কারেন্সিতে প্রেজেন্ট করতে হয়। তাহলে আমরা সাবসিডিয়ারি কোম্পানির ব্যালেন্স শিট পেয়েছি কিসে? ইউএসডিতে। ওটাকে যখন আমরা কনভার্ট করছি তখন ডাবল এ কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে এই ডিফারেন্স আসতেছে 200K। তো সেটাকেই আমরা কি করেছি, এক্সচেঞ্জ লস হিসাবে প্রফিট অ্যান্ড লসে চার্জ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখব যে কিভাবে প্যারেন্ট কোম্পানির যে ইনভেস্টমেন্ট থাকে সাবসিডিয়ারিতে সেইটাকে কিভাবে এলিমিনেট করতে হয় এবং গুডউইল কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এইখানে আমরা যদি একটা এক্সাম্পলের দিকে যাই, আমরা দেখব যে ডাবল এ 80% শেয়ার কিনেছে ডাবল বি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি তাদের কাছ থেকে, এবং এর বিনিময়ে কত টাকা দিয়ে শেয়ারটা কিনেছে? 95 মিলিয়ন, কিছুদিন নাকি কয়েক বছর আগে কিনেছে। যখন ডাবল বির শেয়ারটা পারচেস করা হয় বা ইনভেস্ট করা হয় বা অ্যাকোয়ার করা হয়, তখন ডাবল বির ব্যালেন্স শিটে তাদের নেট অ্যাসেট ভ্যালু ছিল 100 মিলিয়ন বিডিটি। তো কেনার সময় ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে 10 মিলিয়ন বিডিটি, ওকে, এবং এই 10 মিলিয়ন বিডিটি তারা হচ্ছে বিজনেস কম্বিনেশন অ্যাডজাস্টমেন্ট হিসাবে তারা ক্যালকুলেট করবে। ডাবল এ ডিসাইড করেছে যে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে পোর্শন আছে 20%, এই 20% তারা হচ্ছে প্রেজেন্টেশন করবে শেয়ার অফ নেট অ্যাসেটের ভিত্তিতে, ওকে, ফেয়ার ভ্যালুর ভিত্তিতে নয়। তাহলে আমরা যদি দেখি সাবসিডিয়ারি ডাবল বি এর নেট অ্যাসেট ছিল 100 মিলিয়ন বিডিটি, আমরা ধরে নিলাম তাদের শেয়ার ক্যাপিটাল ছিল 70 মিলিয়ন বিডিটি, আদার রিজার্ভ ছিল 30 মিলিয়ন বিডিটি। তাহলে কেনার সময় ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কত? 10 মিলিয়ন বিডিটি। তাহলে টোটাল হচ্ছে নেট অ্যাসেট 110, অর্থাৎ 110 মিলিয়ন বিডিটি। এখন আমরা দেখি যে কিভাবে গুডউইল ক্যালকুলেশন করব। তাহলে আমাদের আমরা জানি যে ডাবল ইনভেস্টমেন্ট করেছিল কত ডাবল বিতে? 95 মিলিয়ন। তাহলে 95 মিলিয়ন ইনভেস্ট করেছে কত? 80% শেয়ারের জন্য। তাহলে তার 80% শেয়ারের ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে 80% শেয়ারের ভ্যালু বের করে আমরা তাদের শেয়ার ক্যাপিটাল ছিল 70 মিলিয়ন, আদার রিজার্ভ ছিল 30, এবং ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ছিল 10 মিলিয়ন বিডিটি। তাহলে টোটাল তাদের নেট অ্যাসেটের ভ্যালু কত? 110 মিলিয়ন বিডিটি। তাহলে প্যারেন্টস কোম্পানি হচ্ছে 80% শেয়ারের মালিক। তাহলে 110 মাল্টিপ্লাই 80% করলে কত হয়? 88 মিলিয়ন বিডিটি।
তাহলে 88 মিলিয়ন বিডিটির পোর্শন সে কিনেছে কত দিয়ে? 95 মিলিয়ন বিডিটি। এই যে ডিফারেন্স অ্যামাউন্ট, অতিরিক্ত অ্যামাউন্টটা ডাবল এ ডাবল বি কে দিয়েছে, এটাই হচ্ছে গুডউইলের কারণে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গুডউইল। ওকে, তাহলে হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু কত? তাহলে প্যারেন্ট কোম্পানির শেয়ারের পোর্শন হচ্ছে 88 মিলিয়ন বিডিটি, আর টোটাল নেট অ্যাসেট ছিল ডাবল বির 1110 মিলিয়ন বিডিটি। 1110 থেকে যদি আমরা 88 মিলিয়ন বিডিটি বাদ দেই, তাহলে আসবে কত নন কন্ট্রোলিং ইন্টারেস্ট? 22 মিলিয়ন বিডিটি। বাট এটাকে অন্যভাবে ক্যালকুলেশন করা যায়, 1110 মাল্টিপ্লাই 20%। ওকে, তাহলে এটাকে যদি আমরা বিজনেস আমরা যদি কনসোলিডেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, আমরা কিভাবে করব? তাহলে প্যারেন্টস কোম্পানির বুকসে কি দেখানো আছে? ডাবল ইনভেস্টমেন্ট ইন ডাবল বি 95 মিলিয়ন বিডিটি, শেয়ার ক্যাপিটাল ধরে নিলাম 50 মিলিয়ন বিডিটি, আদার রিজার্ভ 45 মিলিয়ন বিডিটি। এটা জাস্ট হাইপোথেটিক্যাল ফিগার ব্যালেন্স শিট মেলানোর জন্য। ওকে, 95 মিলিয়ন। সাবসিডিয়ারি কোম্পানির ব্যালেন্স শিট আমরা আগেই নিয়েছি। তাহলে আমরা প্রথম আমরা যোগ করব কনসোলিডেট, কনসোলিডেশন বিফোর এলিমিনেশন। তাহলে দেখেন 195 মিলিয়ন বিডিটি হচ্ছে ব্যালেন্স শিটের ভ্যালু। আর এলিমিনেট করব কি? আমরা এলিমিনেট করব ডাবলের ইনভেস্টমেন্ট করেছিল ডাবল বিতে, সেটা এলিমিনেট করে দিব। তারপর হচ্ছে অ্যাসেটের ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 10 মিলিয়ন বিডিটি আমরা প্লাস করব। গুডউইল আমরা 7 মিলিয়ন বিডিটি, এটা আমরা ওয়ার্কিং করেছি এই পাশে, ওইখান থেকে নিয়ে আসলাম। তাহলে সাবসিডিয়ারির যে শেয়ার ক্যাপিটাল সেটা আমরা ফুলটা এলিমিনেট করে দেবো। আদার রিজার্ভ যেটা ছিল সাবসিডিয়ারি কোম্পানি সেটাও ফুল এলিমিনেট করে দেবো, কারণ ওই পোর্শন দ্বারাই আমরা কি করেছি? গুডউইল ক্যালকুলেশন করেছি এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত? 22 মিলিয়ন বিডিটি। তাহলে এলিমিনেট হয়ে গেলো 78 মিলিয়ন বিডিটি। তাহলে কনসোলিডেশন আফটার এলিমিনেশন কত থাকলো? 117 মিলিয়ন বিডিটি। ওকে, এই এক্সাম্পলটাকে আবার কন্টিনিউ করছি আমরা একটু। ওকে, তাহলে আমরা ধরে নিলাম পরের বছর, এটা তো যখন আমরা কিনলাম তখনকার ব্যালেন্স শিট করলাম, পরের বছর আমরা ধরে নিলাম যে 10 মিলিয়ন বিডিটি যে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল সেটা ছিল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য। সো ধরে নিলাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ভ্যালু ছিল 70 মিলিয়ন বিডিটি, তাহলে ফেয়ার ভ্যালু হবে কত? 80 মিলিয়ন বিডিটি। এবং রিমেনিং ইউজফুল লাইফ ছিল 10 ইয়ার্স ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে ডাবল বির বুকস অফ অ্যাকাউন্টসে প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন কত হবে? 7 মিলিয়ন বিডিটি। আমরা 70 কে যদি 10 দ্বারা ভাগ করি, কিন্তু কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিপ্রিসিয়েশন কত হবে? 8 মিলিয়ন বিডিটি, কারণ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করার পরে অ্যাসেটের ভ্যালু ছিল 80 মিলিয়ন বিডিটি। সো 80 মিলিয়ন ডিভাইডেড বাই 10। ওকে, তাহলে 1 মিলিয়ন ডিপ্রিসিয়েশন ইনক্রিজ করবে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এই 1 মিলিয়ন বিডিটির যে এয়ার আবার কত পোর্শন নন কন্ট্রোলিং ইন্টারেস্টে যাবে? 20%। তার মানে 1 মিলিয়নের 20% হচ্ছে 200K, অথবা আমরা যেটা বাংলাদেশে বলি 2 লাখ। ওকে, তো ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট আমরা প্রেজেন্ট করছি নেক্সট স্লাইডে। আমরা যদি এইখানে দেখি যে ইনকাম স্টেটমেন্টের প্যারেন্টস কোম্পানি, আমরা ধরে নিলাম এখানে কিছু নাই, ব্যালেন্স শিটে আমরা আগে ফিগার দিয়ে মিলিয়ে নিয়েছিলাম যে 95 শেয়ার ক্যাপিটাল আদার রিজার্ভ হাইপোথেটিক্যালি। সাবসিডিয়ারি কোম্পানি ধরলাম যে এই বছর ইনকাম হয়েছে 17 আর ডিপ্রিসিয়েশন হচ্ছে 7। ওকে, তাহলে নেট প্রফিট কত? 10 মিলিয়ন বিডিটি। এই 10 মিলিয়ন বিডিটির 20% হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যাদের কন্ট্রোল নাই। আর কন্ট্রোল আছে কাদের? ডাবল এ প্যারেন্ট কোম্পানি, তাদের হচ্ছে তাদেরটা দেখাইতে হবে রিটেন প্রফিটের আন্ডার, ইকুইটির আন্ডারে, তাই না? তাহলে 8 মিলিয়ন বিডিটি। তাহলে অ্যাসেট আমাদের সাবসিডিয়ারির আগে কত ছিল? 1110, এটা বেড়ে গেল 120 মিলিয়ন বিডিটি। তাহলে এটা কিভাবে? শেয়ার ক্যাপিটাল তো আগেই ছিল, আদার রিজার্ভ আগে ছিল, রিটেন্ড প্রফিট আমরা 8 মিলিয়ন বিডিটি ইনকাম স্টেটমেন্ট থেকে নিয়ে আসলাম, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 2 মিলিয়ন বিডিটি আমরা নিয়ে আসলাম। ওকে, তাহলে 120 মিলিয়ন আমরা এটা তো যোগ করলে হচ্ছে কনসোলিডেশন বিফোর এলিমিনেশন। এখন এলিমিনেশনের ঘরে আমরা কি দেখব? যে ডিপ্রিসিয়েশন আমাদের কত হওয়ার কথা? 8 মিলিয়ন বিডিটি, হয়েছে কত? 7 মিলিয়ন বিডিটি। তাহলে 1 মিলিয়ন বিডিটি আমরা এখানে অ্যাড করব, তাহলে কনসোলিডেশনে কি চলে আসবে? 8 মিলিয়ন বিডিটি ডিপ্রিসিয়েশন চলে আসবে। তাহলে আমাদের এক্সপেন্ডিচার বেড়ে গেল এই 1 মিলিয়ন বিডিটির, আবার একটা পোর্শন যাবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টে 20%, এবং আমাদের প্রফিটের সাথে সমন্বয় হবে 80%। তাহলে আমাদের ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে আমরা আগেই ইলিমিনেট করেছিলাম ডাবল এর ইনভেস্টমেন্ট ডাবল বিতে 95, অ্যাসেট আমাদের 1 মিলিয়ন বিডিটি কমবে, কারণ হচ্ছে অ্যাসেট এডিশনাল ডিপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টে করা হয়েছে। গুডউইল 7 মিলিয়ন বিডিটি, যেটা আগে আমরা অলরেডি রিকগনাইজ করেছি।
তাহলে এখন হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল আদার রিজার্ভ এগুলোকে আমরা ইলিমিনেট করব। ডাবল বি যে শেয়ার ক্যাপিটাল এবং আদার রিজার্ভ ছিল, রিটেন প্রফিটে আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে কত আসছে 0.8 মিলিয়ন বিডিটি সমন্বয় আসছে। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আগে ছিল কত 22 মিলিয়ন বিডিটি, ওর সাথে নতুন কত সমন্বয় হলো 0.2 মিলিয়ন বিডিটি ইলিমিনেশনের করে, আর এইখানে কত ছিল সাবসিডিয়ারি করে 2 মিলিয়ন বিডিটি, তাহলে সব যোগ করে আসবে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 23.8 মিলিয়ন বিডিটি। এই বছর যোগ হচ্ছে 1.8 মিলিয়ন বিডিটি আর গত বছর ছিল 22 মিলিয়ন বিডিটি, সো এই হলো 23.8 মিলিয়ন বিডিটি। তাহলে কনসিডারেশন আফটার ইলিমিনেশন ব্যালেন্স শিটের ভ্যালু কত 126 মিলিয়ন বিডিটি। ওকে, আমরা IFRS 10 নিয়ে আমরা 20টা ভিডিও আপলোড করব। আমরা ইতিমধ্যে 4টা ভিডিও তৈরি করেছি, সো আমাদের এই প্রসেসটা অব্যাহত থাকবে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে IFRS সংক্রান্ত বা IFRS বিষয়ে, তাহলে আমাদেরকে জানিয়ে দেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই কোয়েশ্চেনকে সলভ করার জন্য। সো আপনাদের যত প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসবে, তত নিজে নিজে উপকৃত হবেন এবং আপনার এই কোয়েশ্চেনের মাধ্যমে আসলে আপনিও হয়তো উপকার করতে পারেন আরেকজনকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্ত, খুদা হাফেজ।